তাই বাবা জাহাঙ্গীর বলেছেন কোনো এক ওয়াজের মধ্যেই আমি গাধার মতো পরিশ্রম করেছি এটা আমার বলা বাবা বাপ কর আমি তোমার কথাটা কইতেছি খালি কুই আমি তোমার কথা কুই বলছে আমি গাধার মতো পরিশ্রম করছি সারা জীবন এমনও বলছে আমি কুকুরের মতো খাটছি এই কোরআনের সত্যকে প্রচার করার জন্য বাবা জাহাঙ্গীর বলছে আমি তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করছি আমি চৌচল্লিশটা কোরআনের তাফসির পড়ছি আমি নিত্য চোখে দেখছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের যারা আলেম তারা আগের সবাই দেখছে বাবা জাহাঙ্গীরের এত এত জাহাঙ্গীর বাংলাদেশের দ্বিতীয় ছিল না সেটা ফার্সি ভাষায় হোক আরবি ভাষায় হোক সেটা উর্দুতে হোক ইংরাজিতে হোক আমি এখনো বলি বাবা জাহাঙ্গীরের কাছে এখনো যতটি লোগাত আছে খুব কম লোকের কাছে এতটি লোগাত আছে লোগাত মানে আরবিডি সেনারি বাবা জাহাঙ্গীর যে করছে কি পরিশ্রম বাবা জাহাঙ্গীর করছেই তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি চুনকুটি আর বারজারের নিচে নীরবে আসছি আমি নীরবেই চলে যামু কিন্তু পৃথিবীর মানুষ আমাকে এ নিয়ে একদিন চোখের জল ফেলবে বাবা জাহাঙ্গীর পঞ্চাশটা বছর অপেক্ষা করতে গেছে যে পঞ্চাশ বছর পরে দেখবা বাবা জাহাঙ্গীর কে নিয়ে এই বাংলার মানুষ না সারা বিশ্বে বাবা লালন সাইজিকে যেরকম এখন তাকে নিয়ে গবেষণা করে তাকে নিয়ে পিএইচডি করে ঠিক বাবা জাহাঙ্গীর কেউ তার থেকে উর্দেই নেবে কারণ এই সেই বাবা জাহাঙ্গীর যে বাবা জাহাঙ্গীর কি দিছে আমাকে কেন আমরা বলি মুখে মুখে না বাবা জাহাঙ্গীর কতটি বিষয়ের উপরে লিখেছে তোমাকেও জানা নাই তোমরা জানো না যে আমরা যদি বাবা জাহাঙ্গীর না পাইতাম আমরা কোনোদিন রুন অফসের পার্থক্য জানতাম না আমরা যদি বাবা জাহাঙ্গীর না পাইতাম তাহলে আমরা যে শয়তানের পরিচয় কি কোরআন থেকে দলিল সহ শয়তান সারা এই সৃষ্টি জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কু স্থানে থাকি। মাত্র দুইটাই স্থানে একটা হলো জিনের অন্তর একটা হলো মানুষের অন্তর এই জিন আর মানুষের অন্তরে শয়তান থাকে এই দুই স্থান ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় আল্লাহ শয়তানকে থাকার কোনো পারমিশন দেয় নাই অধিকার দেয় নাই রাখার থাকার কোনো অনুমতি দেয় নাই আল্লাহ অথচ এই দুই হাজার সালে এখনো ডিজিটাল যুগে আমরা দেখতে পাই আমাদের শ্রদ্ধা আলেম সমাজ তাদের গোড়ামির কারণে তাদের ঠেটামির কারণে তাদের অজ্ঞতার কারণে তাহারা এখনও শয়তান এখনো খুঁজে আমি সেই দিন ইউটে যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সে বলতাছে শয়তান পাঁচ জায়গায় থাকে চার জায়গায় পাঁচ জায়গায় থাকে কি কয় কি পায়খানার মধ্যে তারপরে বিছানায় এলোমেলো কাপড় রাখলে হেনে তারপরে খাইলা বিছনার মধ্যে আর আমি ফেল ফেল করে চায় রইছি একও কথাই কবে জনগণ ঠিক কি কইবেন শয়তান থাকে একমাত্র মানুষার জিনের অন্তরে খানুফর ইন্স নাস মানুষের অন্তরে এই শয়তানের উনিশ প্রকার ধোকা বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেহাই দিছে কোরআন থেকে দেখাই দিছে বাবা জাহাঙ্গীর শয়তানের উনিশ প্রকার ধোকা যা দ্বিতীয় কেউ পারে নাই বাবা জাহাঙ্গীর রুয়ান নফসের পার্থক্য কইরা দেখাইছে যা এই সৃষ্টি জগতে মধ্যে কোন আলেম কোন দার্শনিক কোন লেখা দিতে পারে নাই যেটা বাবা জাহাঙ্গীর দেখাই সারা জীবন সমস্ত আলেম সমাজ পীর মায়েকরা রুহে সোয়া পাঠার রুহের মা ফেরাত কামনা করে রুহের খারাপি রুহের নাপাকি এগুলা কইয়া সমাজে প্রতিষ্ঠিত করিয়া পালাইছে প্রচার করছে অথচ রু মরে না রু স্বয়ং আল্লাহ নিজে স্বয়ং আল্লানি যে রু সৃষ্টিই না রু রু ফুক্তার করা হয় রু নাজেল করা হয় রু নিক্ষেপ করা হয় রু সৃষ্টি না রু খায় না রু ঘুমায় না রু জন্ম দেয় না রু জন্ম নেয় না রুহ কোনো প্রকার বালায়ের ইয়ের ভিতরেই নাই এই রুহের মাঘ ফেরাত কামনা করে মাঘফেরাত তো তার জন্য যে মরে রু তো মরেই না মরে নভ নফসের ফেরাত কামনা করেন নবসা রুহের ফেরাত এরা নফসা রুহের খিচুড়ি পাকা হালাইছে বুঝেই না বাবা জাহাঙ্গীর রু আর নবসের পার্থক্য করে দেয় রু স্রষ্টা নব সৃষ্টি রু স্রষ্টা নব সৃষ্টি যদি কেউ রুর আদেশ দেয় সে আল্লাহর আদেশ দিল যদি কেউ রু এর লেগে দোয়া করে মানে আল্লাহর লেগে দোয়া করল যদি কেউ মনে করে রু মারা যায় তাহলে আল্লাহ মারা গেল নওজবিল্লাহ হেমিন জালেক তাইলে এই বাবা জাহাঙ্গীর দান করে বাবা জাহাঙ্গীর কতটি বিষয়ের উপরে লিখেছেন সেটি সই না নেন নফস রুহের পার্থক্য সম্পর্কে বাবা জাহাঙ্গীর লিখছেন বাবা জাহাঙ্গীর নবীয় রসুলের পার্থক্য সম্পর্কে কোরআনের দলিল দিয়ে লিখেছেন বাবা জাহাঙ্গীর শয়তানের পরিচয় কি শয়তান কত প্রকার ধোকা দেয় ও কি কি কোরআনুল মাজিদ থেকে দলিল দিয়ে লিখেছেন কেবলা ও কাবার পরিচয় কি বাবা জাহাঙ্গীর লিখে দিয়েছেন বলে দিয়েছেন নবী বর না রসুল বড় বাবা জাহাঙ্গীর লিখেছেন আমানু ও মুমিনের মধ্যে পার্থক্য কি এবং আমানু কাকে বলে মুমিন কাকে বলে সমাজের মানুষ জানতোই না বাবা জাহাঙ্গীরের দ্বারা আর আমি অদম জাবের দ্বারা আজকে সমাজের মানুষ জানে যে আমানু আর মুমিনের তফাত আসমান আর জমিন আমানু সাধারণ মমিন সে আল্লাহর বান্দা আমানুর ইমান আনতে গেছে কিন্তু মমিন যে ইমান আনার কথা বলে নাই মুমিন নিজেই ইমান মমিনের উপরে ইমান আনবা মানু মমিনের উপরে ইমান আনবা মানু রসুলের উপরে ইমান আনবা মানু নবীর উপরে ইমান আনবা মানু কিতাবের উপরে ইমান আনবা মানু কোরআনের উপরে ইমান আনবা মানু ফুরকানের উপরে ইমান আনবা মানু মালিক ইয়ম উদ্দিন আখেরাত দিবসের উপরে ইমান আনবা মানু ফেরেস্তাদের উপরে ইমান আনবা মানু এই সমস্ত আসমানি কেতাবের উপরে ইমান আনবো আমানু মমিনে না মমিন সে কি করে তার সলাদকে হেফাজত করে মমিন সে কি করে তার লজ্জায় স্থানকে হেফাজত রাখে মমিন মমিনে মমিনে যদি কোনো সময় মন মানিন না হয় সেটা মিটাইয়া দেয় মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে খান্নাস রূপী শয়তান দুর্বল রূপে থাকে বাবা জাহাঙ্গীর এই জগতের মধ্যে এই দিয়া গেছেন যে আর মমিনের পার্থক্য কোরআন থেকে দেখাই দিছে কোরআনের মধ্যে সকল আদেশ আমানুর জন্য আর সকল অনুরোধ মমিনের জন্য মমিনের জন্য কোরআনে কোনো আদেশ নাই আর সামানুর জন্য আদেশ কে শিখাবে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই পীর নিজেই জানে না হেজে রসুল পীর লক্ষ লক্ষ মুড়ি করে বেরিয়েছে হ্যাঁ নিজেই জানে না যিনি ওলে তিনি একজন রসুল এইটা হে বুঝেই না এটা সে বুঝে না তো কাজেই কারে কমু কে বুঝব কি বুঝব আমার বুঝে আহে না বাবা জাহাঙ্গীর আত্মাও প্রাণের মাঝে প্রভেদ কবর মাজারের মাঝে প্রভেদ দেখায় দিছে মেজাজি শয়তান ও হাকিকি শয়তানের গবেষণামূলক ব্যাখ্যা জাহাঙ্গীর বলেছেন আদমের গোপন রহস্য বাবা জাহাঙ্গীর লিখেছেন রুহের হাকিকত বাবা জাহাঙ্গীর লিখেছেন কি জেহাদ দুই প্রকার একটা জেহাদে আকবর আর একটা জেহাদে আজগার জেহাদে আজগর হচ্ছে ছোট জেহাদ জেহাদে আকবর হচ্ছে বড় জেহাদ বড় জেহাদ কি যখন নভ একটি ব্যক্তি বলিয়া কামেলের কাছে মুরিদ হইয়া সে নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদের অত হয় ওইটা হলো বড় জেহাদ বড় জেহাদ কি নফস আমিতের বিরুদ্ধে জেহাদ করবি নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদ করবি নফসের খায়েশের বিরুদ্ধে জেহাদ করা হচ্ছে বড় জেহাদ জেহাদে আকবর যেই জেহাদের কথা কোরআনে বলছে যে তোমরা জাহা জেহাদ করো তোমরা যে হাত করো যে হাতের তাগিদ দিছি মারামারি যে হাত করবার কয় নাই এই বোম ফাটা ফাটি এই তরুয়াল দেয়া কুবা এই যে হাত না এই যে হাত তো আসগর এটা চৌদ্দশো বছর আগে দেখছে এখন কি এই যুগ আছে কুবা যুগ এর জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক একটা জাহের একটা বাতেন যেটা বাতেনি বিষয় এটা সর্বকাল সর্বসময়ের জন্য আর যেটা জাহেরি বিষয় প্রকাশ্য বিষয় সেইটা চেঞ্জ হয় পরিবর্তন হয় পোশাক আশাকের অনুষ্ঠানের পরিবর্তন হয় এইটা বাহ্যিক বিষয়গুলো পরিবর্তনশীল কিন্তু হাকি কি বিষয় পরিবর্তনশীল ন ঠিক আছে এখন মানুষের জন্ম মানুষের কইছি সকল মানুষের জন্ম একই প্রক্রিয়ায় মরণ করলে এক প্রক্রিয়ায় না কেউ লমসের দুই ব্যা মরে মরণের দরজা কি এক কিন্তু আহনের দরজা তো এক এক দরজা দিয়ে আহে মানুষ এক সিস্টেমে কেউ না উলঙ্গ আইসেনা সবাই কেউ উলঙ্গা একরকম যাওয়ার তরীক সবার একরকম না কেউ লঞ্চে ডুবে মরে কেউ আগুনে পুয়া মরে কেউ গাড়ি তলে চাপা পুরা মরে কেউ আইসিউতে মরে কেউ ঘরে মরে কেউ হার্ট এটাক করে মরে কেউ আত্মে মরে গেছে কেউ খেলবার যায় মরে কেউ নামাজ পড়বার যায় মরে মরে না এই সিস্টেমটা একই হানে দুইটা সিস্টেম হয়েছে আগে বাইক হসপিটালে হয় এই আরকি আগে দরজা বন্ধ হয়ে গেছে না বাংলাদেশে তো এই দরজা বন্ধ করে দিছে খুলে গেছে যত বালাই থাকেন আর যত সুস্থই থাকেন সিজার হবেই খুব খারাপ অবস্থা করতেই হবে কে লেগা সার্থের লেগা বালা মানুষে রোগী বানায় ওই যে এটা গান শুনছিলাম এই দিন সুজা আই কাইট্টা কাইট্টা সুজা করে সুজাল কাইট্টা সাইড দা হ্যাঁ দা বেকা আল কাইট্টা সুযায় হ্যাঁ সুজাল কুদালে কাইট্টা বেকা করে সাইড দা সাইড সেই ব্যক্তি আবার মসজিদে যায় কয় নামাজের কাতার সুজা করো খুব সুন্দর লাগছে কথাটা এই ঠিক মনে বললে এখন হসপিটালে গেলে সুস্থ মানুষটা হসপিটালে গেছে তারে সিজার করতে দিব বাস লাগাই দাও কি বলবো এই মানুষটা রুগী হইল না হইলো পাঁচচল্লিশটা দিন কষ্ট করব। মিনিমাম আর সারা জীবনের লেগে তো পুঙ্গ হইলই কয়টা টেকার লেগা অল্প কয়টা টেকার লেগা কিচ্ছু করার নাই হ্যাঁ নামাজ কম পড়ে না যে কাম করে হিরো বাবা কমিশন খাইয়া ওষুধ লেখে না নামাজ কম পরে তো দাঁড়ান সিরিয়ালে থাকেন সারে নামাজ পড়বার গেছে রুগী ময়রা যায় সারে নামাজ পড়বার গেছে আরে রুগীর যান বাসার নামাজে ঠিক থেকে অনেক উর্ধে নামাজে থেকে অনেক করতে রুগীর যান বাঁচানো তো রুগীর যান বাঁচানো এটা কি নামাজ নয় নামাজ তো হা বিতৰ্ক পৰিষ্কাৰ হয় নাই